আজ উইকেন্ড ট্যুরে আমি চলে এসেছি নিম্পিক রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত কৈখালী ট্যুরিস্ট লজে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট অটোতে আসার পর আমরা পৌঁছে গেলাম কৈখালী পর্যটক আবাস। দেখতে পাচ্ছেন খুব সুন্দর নীল রং করা আছে। আজকে আমি রিভিউ করে দেখাবো পর্যটকদের জন্য মাতলার পারে এই ট্যুরিস্ট লজের থাকা খাওয়ার কি সুবন্দোবস্ত রয়েছে। পাশেই মাতলা নদী, আর মাতলা নদী পরেই ম্যানগ্রোভের অরণ্য। এই যে রাস্তাটা রয়েছে, এটা বাঁধের মতো উঁচু করা রয়েছে যাতে নদীর জলটা উঠছে না আসে। আর তার পাশেই হচ্ছে কৈখালী পর্যটক আবাস। চলুন ভেতরে ঢুকে দেখে আসি। হুট করে ঠিক করে দৈনন্দিন কাজের চাপকে দূরে সরিয়ে রেখে মনকে শান্ত করার এক সুন্দর সফর এই কৈখালী। নিম্পিক থেকে কৈখালীর দূরত্ব প্রায় 34 কিলোমিটার। এই হচ্ছে খাবার জায়গা, বিরাট ব্যবস্থা। আর ওই হচ্ছে রান্নাঘর। ট্যুরিস্ট লজে প্রবেশ করেই আপনার সচিত্র পরিচয়পত্র দিয়ে নাম রেজিস্টার করে ঘরের চাবি সংগ্রহ করুন। রাতে সবজি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে, চিকেন থাকবে। এবার আপনাদের রুটি ভাত একটু বলে দেবেন, যদি কেউ ভেজ থাকে সেটা বলে দেবেন। কালকে অনেকে চিকেন খান না, সেটা ডিম হলে সেটাও। সেটা কখন বলতে হবে? এখন বলে দিলে সুবিধা, কারণ হচ্ছে আমাদের তো কাছাকাছি সবকিছু পাওয়া যায় না। আচ্ছা, মাতলা নদীর পাড়ে প্রকৃতির মাঝে দুতলা এই পর্যটক আবাসটির গঠনশৈলী এক ঝলকেই আপনাকে মুগ্ধ করবে। এখানে মাতলার সাথে আর একটা ছোট নদী মিশেছে, আর তার পাশেই অবস্থান এই কৈখালী। এই যে এই সীমানা বরাবর টোটালটাই মাতলা নদী গেছে। প্রথম ঘরটা 101, তো এটা দেখি রিভিউ করি কেমন দেখে নি। এই যে 101 রুম, এখানে দুটো সিঙ্গেল বেড দিয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, বেসিন আছে। এই হচ্ছে রুম, আর ওদিকে রয়েছে বারান্দা। চলুন দেখে আসি। দরজাটা খুলতেই একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া, অসাধারণ। এই বারান্দা থেকে দুর্দান্ত লাগছে। এই পাশেই ম্যানগ্রোভ অরণ্য, তার পাশেই মাতলা নদী। এখানে দাঁড়িয়ে থাকলে বা চেয়ার নিয়ে বসে থাকলে সময় কেটে যাবে। বেশ বড়ই বারান্দা। এই হচ্ছে 102। এখানেও দুটো সিঙ্গেল বেড দেওয়া হয়েছে, দুটো চেয়ার আছে, টেবিল আছে, আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বারান্দা থেকে। একই ঘরগুলোর পজিশন, একটা ডাইনে একটা বাই। এদিকে বারান্দাটা হচ্ছে এরকম, পজিশনগুলো একই রকম। একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, হ্যাঁ লিখে দেওয়া হয়েছে কখন কী কী দেওয়া হবে। ওয়াশরুমটা একবার দেখে নিই, পরিষ্কার ওয়াশরুম। চলুন এবার দোতলার ঘরগুলো দেখে আসি। নিচের দুটো রুম আপনাদের দেখালাম, এবারে উপরে যাই। চলুন উপরের রুমগুলো কেমন। নিচেই যদি এত হাওয়া হয়, উপরে তো ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবে। উঠেই মাঝখানে একটু বারান্দা মতো রয়েছে। এটা হচ্ছে ছাদের সিঁড়ি, ছাদে পরে যাব, আগে ঘরটা দেখে আসি। এদিকেও রয়েছে বিরাট ছাদ, ওটা হচ্ছে কৈখালী রামকৃষ্ণ আশ্রম, ওটাও পরে যাব আমরা ঘুরতে। ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি সোজা, বাইকটা আসছে ওই রাস্তাটা ধরে এসেছি। মাতলা নদীকে এখান থেকে দেখুন, রাস্তার ওই পারে করেছে আশ্রম, আর এই পারে করেছে কৈখালী পর্যটক আবাস। 208, এটাও আমাদেরই পড়েছে দোতলায়।
সিঙ্গেল বেড দুটো দিয়েছে, ঘর পরিষ্কার একদম রং করা, উপরে একটা ফ্যান দিয়েছে। আর বেরোলেই বারান্দা, প্রত্যেক ঘরের সাথে বারান্দা। আর নিচে থেকে যেমন মাতলা নদীকে দেখা যাচ্ছিল না ম্যানগ্রোভ অরণ্যের জন্য, এখান থেকে কিন্তু মাতলা নদীকে দেখা যাচ্ছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মাতলা নদীকে। সাদা হালকা হালকা ঢেউ খেলছে, মনে হচ্ছে যেন সমুদ্র, এত বড় লাগছে এখানে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আপনারা জামা কাপড় রাখতে পারবেন, একটা মশারি দেয়া আছে। আমার পড়েছে 207। চলুন দেখে আসি, রুমগুলো সবই একই রকম, ওপর এবং নিচের। এখানেও দুটো সিঙ্গেল বেড দিয়েছে, দুটো চেয়ার, টেবিল, আয়না দিয়েছে। আর এই হচ্ছে বারান্দা। ঘরগুলো আমার বেশি ভালো লাগছে বারান্দার জন্য, আর বারান্দাটা খুললেই মুখে ঝোড়ো শীতল হাওয়া। কুইখালি পর্যটক আবাসের দোতলায় রুমের বারান্দায় এসছি, দারুণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে। এখানে দাঁড়িয়ে থাকলে মন ভালো হয়ে যায়, এত সুন্দর আর নির্মল ফ্রেশ হাওয়া। এখন দেওয়া হয়েছে লিকার চা, 3:45 বাজে, আর সন্ধ্যেবেলা টিফিনের পর দেওয়া হবে দুধ চা। যখন কৈখালী পর্যটক আবাসের সব রুম বুকিং হয়ে যায়, তখন পর্যটকদের রাখা হয় কৈখালী আশ্রমের এই দোতলার আবাসে। এখানে ডরমেটারি সহ সব ঘর মিলিয়ে 35 জনেরও বেশি পর্যটক থাকতে পারবেন, 500 টাকা প্রতিদিন প্রতিজনের খরচে। পর্যটকদের খাবার জন্য কিন্তু যেতে হবে ওই কৈখালী পর্যটক আবাসে। এখানে রামকৃষ্ণ আশ্রম আর পর্যটক আবাসটা করেছে দানাতে এইদিকে, তো পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, যেটা রামকৃষ্ণ মিশনের ভেতরে নয়। মাছ মাংস রান্না করতে বা ট্যুরিস্টদের পরিবেশন করতে কোনো অসুবিধা নেই। আপনি কোথা থেকে এসেছেন? ভবানীপুর থেকে এসেছেন। কবে এসেছেন? 14 তারিখ। কেমন লাগছে এখানে? তো গরম তো মালুমই হচ্ছে না। খুব ভালো হয় যদি আপনারা পূর্ণিমার রাতে এখানে আসেন, জ্যোৎস্নার আলোয় মাতলাকে আরো সুন্দর দেখায় রাত্রিবেলা। সন্ধ্যাবেলায় টুরিস্টদের জন্য থাকে চপমুড়ি আর দুধ চায়ের ব্যবস্থা। চপমুড়ির সাথে রয়েছে দুধ চা। রাত্রির 8:45 আর ডাক পড়েছে এখন ডিনারের। চলুন ডিনারটা করে আসি। যখনই আপনারা এন্ট্রি করবেন, রেজিস্টারে সাইন করবেন, তখনই জানিয়ে দেবেন রাতে কে রুটি খাবেন, কে ভাত খাবেন। রাতের মেনুতে ছিল ভাত বা রুটি, ডাল, আলু ভাজা আর চিকেন কারি। যারা মুরগির মাংস খাবেন না তাদের ডবল ডিম পরিবেশন করা হয়েছিল। পেয়েছে 50 জন অব্দি খেতে পারবে। রান্নাগুলো ছিল অসাধারণ, দুর্দান্ত রান্না ছিল। মাংসের পিস আমি খেয়েছি 7 পিস, চাইলে আপনারা আরও পাবেন। এদের আতিথেয়তা দুর্দান্ত। রাতে টুরিস্টদের জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছি সামনে রাস্তাটায়, দারুণ লাগছে, ঝোড়ো হাওয়া, দুর্দান্ত লাগছে। কাল বুদ্ধ পূর্ণিমা, ভরা কোটাল, তো জোয়ারের জলটা একদম পাড়ের কাছেই এসে গেছে। কৈখালী টুরিস্ট লজে রুম রয়েছে 20টা, টোটাল 40 জন থাকতে পারবেন, বাচ্চা থাকলে আলাদা কথা।
এক থেকে চার বছরের বাচ্চাদের এখানে থাকা খাওয়ার কোনো চার্জ নেওয়া হয় না। পাঁচ থেকে বারো বছর অবধি বাচ্চাদের থাকার কোনো চার্জ নেওয়া হয় না, খাওয়ার জন্য ৩০০ টাকা নেওয়া হয়, আর বারো বছরের ঊর্ধ্বে ৬০০ টাকা রেট আছে। কৈখালি পর্যটক আবাস বুকিং করতে গেলে আপনাকে এমনি সময় এক মাস আগে এবং শীতকাল ও দুর্গাপুজোর ছুটিতে দেড় মাস আগে স্ক্রিনে আসা ফোন নাম্বারে নিমপিট আশ্রমের মহারাজকে ফোন করে পর্যটকদের নাম নথিভুক্ত করতে হবে। মহারাজজি আপনাকে বুকিংয়ের কনফার্ম করবেন। জয়নগর স্টেশন থেকে অটোতে নিমপিট আশ্রমে এসে প্রথমেই মহারাজের সাথে দেখা করে বুকিং ডিটেলসটা আরও একবার কনফার্ম করে নেবেন দিনের দিন। তারপরে এখান থেকে বিনামূল্যে অথবা স্বেচ্ছাদানের মাধ্যমে মধ্যাহ্নে অন্নপ্রসাদ গ্রহণ করুন। খাবার পরে মহারাজদের প্রণাম জানিয়ে অটো ধরে এবারে চলুন কৈখালি পর্যটক আবাসের উদ্দেশ্যে। সময় লাগবে ১ ঘন্টা ১০ মিনিটের মতো। মনে রাখবেন আপনারা নিজেরা অটো ভাড়া করলে প্রতি অটো ৫০০ টাকা ভাড়া নেবে, আর আশ্রম থেকে বুকিং করলে ৫০ টাকা আপনাদের অটো ভাড়া কম পড়বে। আজ দ্বিতীয় দিনের সকাল, সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত। উপর থেকেই দেখা যাচ্ছে চা রেডি হয়ে আছে, চা বিস্কুট। লোডশেডিং হলে সন্ধ্যা থেকে রাত্রি ১০টা অবধি এরা জেনারেটারের সার্ভিস দেয়, কিন্তু যদি দেখা যায় মাঝরাতে অনেকক্ষণ কারেন্ট আসছে না তাহলে রাতেও এরা জেনারেটার চালিয়ে দেয়, যদিও কালকে কিন্তু একবারও কারেন্ট যায়নি। অতেশ, কি মেনু কি আজকে? লুচি আর আলুরদম। আলুরদম কেমন হয়েছে? ব্রেকফাস্টের পরেই চলে এলো দুধ চা। টাইম টু টাইম ভালোই হচ্ছে ব্যবস্থা। ব্রেকফাস্টের পরে চলে এলো দুধ চা, মানে পরপর একটার পর একটা আইটেম চলে আসছে, যেন এক কথায় বলতে গেলে ভূতের রাজা দিল পর। এই খাওয়া দাওয়া, এই যত্ন ওটা পাবেন না। দুর্দান্ত লাগলো আলুরদমের টেস্টটা। ও খাওয়া দাওয়া নিয়ে একে ১০-১০ দিতে হবে। সবকটা আইটেমই ছিল দুর্দান্ত, সুপারি। তো আজকে দ্বিতীয় দিনের লাঞ্চের পরই আপনার সাথে ট্যুরিস্ট লজের যে চুক্তি ৬০০ টাকা সেটা কমপ্লিট হয়ে গেল। আবার যদি আপনার সন্ধ্যা থেকে কন্টিনিউ করতে হয় মুড়ি চপ চা থেকে, তাহলে আপনাকে আবার বুকিং করতে হবে, অর্থাৎ তৃতীয় দিনের বুকিংও আপনাকে করে আসতে হয়। কানাইরা, তো কানাই নস্করের সঙ্গে একটু কথা বলে নেবো। তা যদি কেউ নিরামিষ খেতে চায় তাহলে সে কি এখানে ব্যবস্থা আছে তার নিরামিষ খাবার? কী কী আইটেম থাকে মাছের বদলে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দিলাম টোটাল ইনফরমেশান। এর পরেও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার উত্তর দেব। এর পরের পর্বেই আসছে কৈখালি ডে ১, কৈখালি ডে ২। তো পরপর ভিডিওগুলো আসছে, আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওয়। নমস্কার।